সন্তানের কারণে আজকে বাড়িগাড়ি করতে যায় নামাজ ছুটে যায় আছে না নাই কথা বলে না সম্পদ কামানোর জন্য যদি বলেন নামাজে আইছেন কয় সময় নাই এখন তো মাল তোলা লাগবে কি তোলা লাগবে আপনাদের এলাকায় কি বলে অন্য এলাকায় বলে মাল একই শব্দ অর্থ দেখেন কত প্রকার এক শব্দের মধ্যে কতগুলো অর্থ লুকায় আছে এই মাল যদি মারামারি লাগে আর বন্দুকে এ যদি মারামারি লাগে আর আপনি বন্ধুদের যদি বলেন ও বন্ধু মালটা বের করতো তার মানে কি টাকা মারামারির সময় টাকা কথা কয়টা তার মানে এইটা থাকার ওইটা থাক বের কর এইটা কি মাল আবার বাজারে গেছেন বাজার করতে করতে পকেটের টাকা ভরাইয়া গেছে একজন ভাইয়ের সাথে দেখা হইল কয় ভাই একটু মালপাতি ছাড়েন এই জায়গায় মাল মানে কথা কয় না আরে এই যে সরিষা আপনারা তুলবেন এই সরিষার আর একটা নাম আছে কি জোরে বলে না আমার কথা বোঝেন তো একটু পুরুষ মানুষের মতো কথা বলা লাগবে নাম কি আর এই যুবকেরা ব্রিজের উপর দাঁড়ায় যে কন্ডারে মাল পায় ওই দেনা নাই বললাম একই শব্দ কতগুলো অর্থরে মুসলমান এই যে মাল তলো আর সরিষা তলো একজন বলতে যে ভাই আজান হইল নামাজে আসেন ওই লোকটা ডেকে বলে ভাই মাল তোলা লাগবে টাইম নাই আল্লাহ পাক বলে বান্দারে যদি এই সম্পদের কারণে আমার থেকে গাফিল হয়ে যাও তুমি হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আসো এমন লোক ছোট সগুনাতে নাই সবাই আল্লাহর ওলি মাঝে মাঝে খালি চান্স পাইলে খালি খোঁজে গলি কথা কর না তাহলে আল্লাহ পাক থেকে কি গাফিল হওয়া যাবে কিসে তোমাকে ধোকায় ফেলল আল্লাহ পাক ইন্টারোগেটিভ সেন্টেন্স দিলেন প্রশ্ন পদক চিহ্ন দিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা সরে বলতেছেন ও বান্দা বান্দি বলো তো দেখি তোমাদেরকে কোন জিনিস সেই রব সম্পর্কে ধোকায় ফেলল এবার আল্লাহ সেই রবের পরিচয় দিচ্ছেন কোন রব থেকে তোমরা গাফিল হয়ে গেলাম কম কোন রব থেকে ধোকায় পড়ে আসো রব্বে কারিম এবার সেই রবের ডিসক্রিপশন দিচ্ছেন আল্লাযি খালাকাকা ফাসাউ এবার সেই রবের পরিচয় তোমরা নিয়ে নাও রব কারে বলে যেই রব থেকে তোমরা গাফিল হয়ে আসো ওই রবের পরিচয় এক নম্বর পরিচয় হলো খালাকাকা তোমাকে সৃষ্টি করেছে সেই রব সুবহানাল্লাহ আপনাকে সৃষ্টি করলো কে আপনাকে বানালো কে হাত দিল কে পা দিল কে চক্ষু ফোটাল কে জবানটা দিল কে কথা বলার মাধুর্যতা দিল কে মাথার মধ্যে চুল দিয়েছে চোখের উপরে ভুরো দিয়েছে সুন্দর একটা নাক দিয়েছে এরপরে সুন্দর দুইটা ঠোঁট দিয়েছে এরপরে দাড়ি দিয়েছে সবই আল্লাহ তো কে তো আসতে কইতেছেন কে ব্যাটারি কি বসা কি যে দশা ও আজ হইতেছে কি গসা গসা শীতের দিনে কি হইছে কষা একটু জোরে বলেন কে দিয়েছে সব কিছু দিলেন আল্লাহ এবার আল্লাহ পাক বলেন ও বান্দা আমি তোরে সৃষ্টি করলাম মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে আমি আল্লাহ অবাব বানালাম সৃষ্টি করলাম পানির উপরে নকশা কেটে দিলাম ও বান্দা একটা বার তাকাও তামাম পৃথিবীতে তাকান লাগবে না আপাতত আপনি সগুনার ভেতরে এইটা কোন ইউনিয়ন দুপুরে বেড়া ইউনিয়নটা যেই কয়টা গ্রাম আছে এই গ্রামের মধ্যে আগামীকাল সকাল থেকে ঘোরাফেরা করবেন আপনার মতো দেখতে একটি লোক পাওয়া যাবে না অথচ দুই হাত দুই পা একটা নাক একটা মুখ দুইটা চোখ সব ঠিক আছে কিন্তু আপনার মতো কেউ আরো আসতে যদি থাকতো বিপদ বাড়ত না কমত এমনি সকিনা গড়ে থাকে না একই রকম চেহারা হইলে কাঠটা নিয়ে কে দৌড় দিত
কথা কর না কেন এমনি তো মাঝে মধ্যে ষাট ছেলের মা কোথাও নাই কেড়ে গেল কই পরে খবর নিয়ে দেখে পশ্চিম ফারা অমুকের ছেলের সাথে বাইগা গেছে হজের সব হইছে কথা কর না কেন এমন মহিলা আপনাদের এলাকায় আছে না নাই এমনিতে একটা আর একটা নিয়ে দৌড় মারে আল্লাহ পাক বলে বান্দারে কত সুন্দর করে তোর চেহারাটা আমি আল্লাহ বানাইলাম বান্দা শোন ওই মায়ের রহমের ভিতরে ফেরেশতারা হাত বানালো ফেরেশতারা পা বানাইলো ফেরেশতারা বডি বানাইলো এবার যখন ফেজের মধ্যে হাত দিতে যায় আমি আল্লাহ বলি ও ফেরেশতারা খবরদার আমার বান্দার চেহারা বানাইবি না আমি আল্লাহ নিজ কুদরতে হাত দিয়া আমার এই গোলামের চেহারা বানাইবো কপাল বানাইবো আর জন্মের পরে বালেগ হওয়ার পরে এই দামি কপালটা শুধুমাত্র আমি আল্লাহ আমার চরণে সেজদা দিবে এই জন্য আল্লাহ কপাল বানাইলেন সেজদা দেওয়ার জন্য সুবহানাল্লাহ তাহলে মানুষ আল্লাহ কেন বানাইলেন সিগারেট খাওয়ার জন্য এ জোরে বলেন না কেন মানুষ আল্লাহ ঘুষ খাওয়ার জন্য বানাইছে সুদ খাওয়ার জন্য বেপর্দায় ঘোরার জন্য ঝগড়া করার জন্য জমি বানানোর জন্য বিল্ডিং বানানোর জন্য ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য না সব লাসি ধরে না বলতেছেন তাহলে এগুলো করেন কি করেন না করেন কেন আল্লাহ মানুষ কেন বানালেন সেটাও আল্লাহ বলেন أما خلقت الجن والإنس إلا ليعبدون الله رب العالمين بوله او পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহ মানুষ কেন বানালাম লিয়াবুদুন শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবার জন্য ও বান্দা বিল্ডিং বানাইবি বিল্ডিং এ থাকতে পারবি না ও জমি বানাইবি জমির ফসল খাওয়ার ভাগ্য হবে না ও বান্দা তুমি যেই অর্থের পেছনে দৌড়াচ্ছ এই অর্থগুলো গোছাইতে গোছাইতে একদিন তোমার নামটা মসজিদে এলান হয়ে যাবে ছোট সগুণার অমুকের ছেলে অমুক এন্তকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমার জন্য জানাজা দাঁড়ায় যাবে তোমাকে কাফন নামের জ্যাকেট পরা ফাইনাল প্যাকেট করে কবরে নাবায়া দেওয়া হবে ও বান্দা ওই সম্পদ তো তুমি খাইতে পারলা না ওই জমি তো আর আবাদ করতে পারলা না অতএব যেই সম্পদ আবাদ করা যায় না আবাদের সুযোগ সব সময় থাকবে না যেই জমি আমাদের সুযোগ সব সময় থাকবে না আল্লাহ পাক বলে লিয়াবুদুন আমার ইবাদতের জন্য বানাইলাম যদি আমার ইবাদত করে কবর আসতে পারো তোর চিন্তা নাই টেনশন নাই আমি আল্লাহ কবর থেকে জান্নাত পর্যন্ত তোর সঙ্গে হয়ে যাব প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহকে সঙ্গে বানাতে হলে লিয়াবুদুন সেই ইবাদতটা করতে হবে কি করতে হবে ভাই আর একটু জোরে বলেন ইবাদতটা কোন জিনিস ইবাদত কোন জিনিস আপনার এরি লাগানোটাও ইবাদত হবে সুবহানাল্লাহ আপনার দোকানদারিটাও ইবাদত হবে আপনার ঘুমটাও ইবাদত হবে আল্লাহ যে বললেন শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম তার মানে এর ভিতরে আপনি দোকানদারি করবেন এর ভিতরে জমির আবাদ করবেন ফসল কাটবেন সবগুলোকেই ইবাদতের সবে গণ্য করবে কে কিন্তু সেই আল্লাহর সিস্টেমে আসা লাগবে আল্লাহ পাক বলেন কুদিয়ালিস সালাত ফান্তাশিরু ফিল আর্দ নামাজ কায়েম করো এরপরে জমিনে ছড়াইয়া পড়ো মুবাশশিরা কারামগণ বলেন কোন মানুষ যখন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে এরপরে জমিতে ছড়াইয়া যায় দোকানে ব্যবসা করার জন্য চলে যায় এই যে মানুষগুলো জীবিকা আহরণের জন্য চলে যায় শুধু ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ এই জহর পর্যন্ত যে কাজ করুক না কেন আল্লাহ তার ইবাদতের মধ্যে গণ্য করে দেয় এরকম মালিক আপনারা কোথায় পাবেন ডিউটি করবেন আধা ঘন্টা আল্লাহ বেতন দেয় ২৪ ঘন্টার সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বড় জোর ২ ঘন্টা সময় লাগবে ঠিক কিনা
অনেকের তো তাও লাগে না আজ এই জিগতিতে নামাজ পড়ে এমন নামাজি আছে না নাই একজন তাইকে বলতেছে গাদা গরু খেদাস গোয়াটা এই আলি থেকে ওই আলি গেছে এক সাসার চার রিকাত শেষ এমন ফোরজি স্পিরিটের নামাজি আপনাদের ছোট শগুনাই নাই কথা কর না কে সবে বারাত আসতেছে একজন জিজ্ঞেস করতে কয় রেকাত রে তাহলে আড়াই শরীকাত কয় কোষ কি সাড়ে চার শরীকাত পড়ছে কত কন্ন কেন এরকম মোরক ঠকেনে নামাজি আছে না নারী আছে না নাই এই যে আপনি ইবাদতটা করলেন তা চুক্তিটা ইবাদত না ইবাদত কোন জিনিস আল্লাহর নিয়মে নবীর দেখানো পথে যারা নামাজ পড়ে সল্লু কা আমারাইতুমু নবীজি বলেন ও আমার উম্মতেরা নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী আমাকে নামাজ পড়তে দেখেছ তার মানে একটা মানুষের নামাজ যত সময় পর্যন্ত নবীজির মতো না হবে ওই নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ পড়েও অনেক মানুষ জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলবেন কি সুবহানাল্লাহ বলবেন বলে দেন নামাজ পড়ে কোথায় যাবে নামাজ পড়ে ভাইবেন না যে আপনি নামাজ ওলা হয়ে গেছেন না আগে মিলান লাগবে আপনার নামাজ নবীজির সঙ্গে মেলে কিনা হুজুর পড়তে স্যার আপনি ধরে পড়ে আছেন একটু দাইতবে হাজাল ইমাম হুজুর এবার বসেন কেন আপনি দোকানের ভিতরে হিসাব করতেছেন কথা কন না কেন হুজুরের পিছনে দাঁড়ায় হুজুর কেরায়াত পড়ার আপনি ফ্যানের পাখা গোনেন মহিলারা নামাজ পড়ে আর মুরগি তারায় হই আমার চোখে দেখার কথা বলছে আমার একজন নানি আসরের নামাজ পড়তেছে আমি বাড়ির ভিতর যে রাস্তা আসের পরে একটু বেড়ানোর জন্য বাহির হইলাম উনি নামাজ পড়তে পড়তে বলতেছে হেই আমি দাঁড়ায় গেলাম কে হেই কোন সুরায় নামাজ শেষ করার পর বললাম ও নানি ছোট মানুষ এই আবার কোন সুরা নতুন সুরা তুমি লাগাইলে না গে নানি নাইকা বলে সাইফউদ্দিন রে তুই কি দেখিস না কোলার ভিতরে মুরগি লেগে ঢোকাইতেছে তো দেখে একবার বলছি তার মানে আরো দুই চারবার বলার অভ্যাস আছে নামাজ পরে রাস্তা দেখে যায় দেখে বাবা মানে গুনতেছে কয়টা গেল এমন মহিলা এলাকায় নাই কথা বলেন না কেন আল্লাহর ইবাদত আল্লাহ নিজে বলেন আমি ইবাদতের জন্য তোরে বানাইলাম সৃষ্টি করলাম খোলা ককা তোর স্রষ্টা আমি আমার হুকুমে তোর চলা লাগবে কথা বলেন আর আমি চলতেছি আমার স্বাধীন মতো নামাজও পড়ি এদিক ওদিক তাকাই নবীজের মতো নামাজও হয় না যতদিন পর্যন্ত তোমার নামাজ নবীজের নামাজের সঙ্গে মিলবে না ততদিন পর্যন্ত জান্নাতের আশা করা যাবে না فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الله পাক বলেন ওই সকল নামাজীদের জন্য পরিতাপ যারা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী হয় না বলেন তো নামাজের মধ্যে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই তাহলে ইবাদত শুধু করলেই হবে না ইবাদতের মধ্যে মনোযোগ আনা লাগবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে সৃষ্টি করলাম মায়ের গর্ভের ভিতরে রবের পরিচর্যা দিচ্ছেন আল্লাহ শুধু তোমাকে সৃষ্টি করেন নাই ফাসাওয়াকা ও বান্দা তুমি কি জানো মায়ের গর্ভে আমি শুধু আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দেই নাই ওই মায়ের গর্ভের ভিতরে ধীরে ধীরে বড় বানালেন একজন তিনি কে আর একটু জোরে এই যে আপনার একদম নরমাল শরীর ছিল জন্মের পরে টিপ দিলে তোলার মতো নরম আর এখন টিপ দেন কথা কয় না শক্ত কে বানাইলো ওই সাইডের লোক কথা বলতেছেন না জোরে বলেন কে বানাইছে না আপনার মা তেল দিয়ে বানাইছে তেল কইসে শক্ত বানাইছে ওইটা একটা উপকরণ কিন্তু শক্ত কে বানায় আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন ফাসাওয়া কাতরে সুটাম করলাম শক্তিশালী করলাম বান্দা দেখ মায়ের গর্ভের ভিতরে
আমি আল্লাহ প্রথম করে সৃষ্টি করলাম সুন্দর করে বানালাম সুন্দর করে তোরকে আমি আল্লাহ মানুষ রূপে একটা সন্তান বানালাম এরপরে যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলি বান্দা আমি আল্লাহ ধীরে ধীরে তোর শরীরের ভিতরে শক্তি দিলাম তুই কি দেখিস না তোর চাইতে একটা গরুর বাছুর বেশি শক্তিশালী মানুষ কিন্তু জন্মগতভাবে দুর্বল মানুষ জন্মগতভাবে কি আমার দিকে একটু তাকান কোন দিক মনোযোগ দেওয়া যাবে না এখন যদি মনোযোগটা অন্য দিকে দেন কথা কিন্তু মিলবে না পেঁচ লাগবে কথা ভালো লাগে না খারাপ লাগে তাফসীরুল কোরআন মাহফিল দিছেন তাফসীর করতেছি না ওয়াজ করব ঘটনা বলবো কান ধরে 3.5 ঘন্টা একটা ঘটনা বলে শেষ করলাম এই ঘটনা শুনে নাকি লাভ হবে ভাই ইউসুফ জলেখার কিসা শুনে কান্দে কান্দে বাড়ি গেছে সকালবেলা একজন জিজ্ঞেস করতেছে বাবাজি বক্তা ওয়াজ কেমন করলো বলে সুন্দর করছে ভালোই করছে রে বাবা ইউসুফ জলেখা বেটা সর না নিয়ে চল কই তা তো মনে নাই হুজুর তো বলল না কি লাভ হইছে আপনারা রাগ করতেছেন মনে হয় যেভাবে কথাগুলো বলা প্রয়োজন আমি সেভাবেই বলার চেষ্টা করছি যে কথাগুলো আপনাকে হেদায়েতের জন্য উদ্বুদ্ধ করবে কথা বলেন না কেন এ কথাগুলো জানার এবং বলার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক বলেন আমি সুঠাম করলাম তুমি তো জন্মগতভাবে দুর্বল ছিলে মায়ের গর্ভের ভিতরে পড়ার পরে আমরা কান্না করেছি উম্মা কি বলে কথা বলে না কি বলে কেঁদেছি ভাই সবাই বলেন আরো জোরে জোর হলো না আপনিও কেঁদেছেন আমিও কেঁদেছি জন্মের পরে ওঙ্গা ওঙ্গা বলে কেঁদেছি আমার ভাইরা আর আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি কি দেখো না একটা বাছুর যখন মায়ের গর্ভে থেকে পদার্পণ করে একটা ছাগলের বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই মা যখন সুন্দর করে সেটে দেয় 2 মিনিট পরে ওই গরুর বাছুরটা মায়ের স্তনে লাইগা দুধ পান করে বান্দা দেখ গরুর বাছুরের মধ্যে জন্মের পরে যত শক্তি দিয়েছিলাম তোমার মধ্যে তত শক্তিও ছিল না জন্মের পরে শুধু ওঙ্গা ওঙ্গা বলে কেঁদেছ নানা কোলে নাই বলে ওঙ্গা দাদা কোলে নাই নানি কোলে নাই কি সব কোলে নিয়ে ওঙ্গা বলে তুমি মিছিল করলা এরপরে মা যখন স্তনের দুধটা লাগাইয়া দিল তুমি ধীরে ধীরে করে দুধটা যখন চোষা শুরু করলা আমি আল্লাহ ওই দুধের মাধ্যমে তোমার শরীরের ভিতরে সুটাম শক্তিশালী বানাইয়া দিলাম আজ শক্তিশালী হইয়া কোরআন ভালো লাগে না মসজিদ ভালো লাগে না কোরআন ভালো লাগে না এ বান্দা কবর বানাইছি একবার আসবি তো অপর নামর মতো আগুন জ্বালায়া সোজা করে ছাড়ব আজকে যারা সোজা হবেন না মসজিদ থেকে বাইপাস দিয়ে ঘুরে ওঠে গেলেই তো নামাজের লেগে ডাকে ঘুরিয়ে যাই বেকায়া রইছেও থাকো আল্লাহ কয় হাফর বানাইছি কবর আসবি তো আগুন রেডি যদি আপনার টিলারের ফাল বাঁকা হয় কিসের ফাল টিলারের ফাল বাঁকা হয় হাফরে কিন্তু আগুন দিয়ে তারপরে ব্রুহাটা 1 ঘন্টা ওই আগুনের মধ্যে রেখে সিমটি দিয়ে ধরে তারপরে বাড়ি দেয় তার নাম কামার তার নাম কি আল্লাহ পাক বলে আমারও কামার যে ফেরেশতা কম নাই পৃথিবীর জমিনে যারা কোরআনের বিরোধিতা করবি আমার মসজিদের বিরোধিতা করবি নামাজের বিরোধিতা করবি আমার ইসলামের বিরোধিতা করবি আমি আল্লাহ হাফর নামক কবর বানাইলাম আর আমার কাছে কিন্তু কামার যাইতে ফেরেশতা কম পড়ে নাই এমন বড় একটা হাতুর নিয়ে আসবে কবরের ভিতরে একটা বার মারার কারণে 70 গজ আল্লাহ গাইরিয়ে ভালাবে কি করবে গাইরিয়া ভালো হবে বাংলা ওয়াজ করতে যাইবার আল্লাহ কি করবে সবাই জোরে বলে আরো জোরে কোনগুলো গারার দলে আগামীকাল দেখেন যারা সুদ খাবে আল্লাহ গাইরিয়া ভালো হবে যারা ঘুষ খাবে গাইরিয়া ভালো হবে যারা বেপর্দায় করবে কি করবে
যারা নামাজ পড়বেন আল্লাহকে করবে এই যে সূত্র বলে গেলাম আগামী কাল দেখবেন কোনগুলো গারার দলে হ্যাঁ হুজুর বইলে গেছে তুমি বান্দা গারার দলে আমার ভাইরা তাহলে আল্লাহ সুতাম করলেন শক্তিশালী করলেন শরীরের ভিতর আল্লাহ স্ট্রং বানায় দিলেন আল্লাহ বলেন ও বান্দা আমি তোরে শক্তিশালী বানাইলাম তোকে আমি আল্লাহ সুতাম করলাম শুধু তাই করি নাই ফাআদালাং আমি আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সুবিন্যস্ত আকারে সাজায়া দিয়েছি কথাটা কা যেই জায়গায় যেটা দরকার আল্লাহ সেটাই দিয়েছেন এই জন্য ফাআদালাক আল্লাহ ব্যবহার করেছেন সুবিন্যস্ত একটি গ্রন্থগারে গেলে আপনারা দেখেন বইটা সুবিন্যস্ত আকারে সাজানো থাকে ঠিক কি না কারণ এই গ্রন্থাগার এমন করে বইটা সাজিয়ে রেখেছে আপনি শুধু নাম বলবেন লেখকের নাম বলবেন উনি সঙ্গে সঙ্গে এনে দিবে তার মানে বইটা সুবিন্যস্ত আকারে সাজানো আছে ঠিক কি না আল্লাহ পাক বলেন ফাআদালাক আমি আল্লাহর সুবিন্যস্ত আকারে সাজাইছি দেখ বান্দা সর্বপ্রথম মাথা দিলাম আল্লাহই মাথাটা পেটের কাছেও দিতে পারতেন কথা কয় না পারতেন না কিন্তু আল্লাহ দেন নাই এই ফাদালা ফাআদালাকের কারণে আল্লাহ পাক বলেন সুন্দর করে বানাইলাম আগে মাথা দিলাম মাথার ভিতরে একটা মগজ দিলাম ঘিলু দিলাম এই ঘিলুর কত দাম বর্তমান মেডিকেল সায়েন্স বলে 33 লক্ষ কম্পিউটারের হার্ড ডিস্ক এক জায়গায় করলে যতটা পাওয়ারফুল আল্লাহ একটা মানুষের মেমোরিকে তত ফ্রি করে দিয়েছে বলেন মারহাবা কে দিয়েছেন এরপরে বান্দা দুইটা চোখ দিলাম এই লাইট জ্বালালে বিল দিতে হয় কিন্তু তুমি চোখ দিয়ে দেখো জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দেখবি বান্দা একটা বারের জন্য ইসলামী ব্যাংকে বিল দেওয়া লাগে না আমি আল্লাহ এরপরেও তোর লাইন কেটে দেই নাই কিন্তু পল্লী বিদ্যুতের বিল এক মাস না দিলে লাল কালিতে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য যদি সময় মতো বিল পরিশোধ না করেন আপনার লাইন কাইটি দেওয়া হইবে আল্লাহ পাক বলে তুমি আমাকে বিল দাও নাই আমি তারপরেও কেটে দেই নাই বান্দা এরপরে নাক দিলাম নাকের কত পাওয়ার জানো এই নাক কত বড় জিনিস জানুনি খাইতে গেছেন দুইবারে রাখা আর দুইবারের পূর্ব থেকে বিরানির সেন গরুর গোস্তর সেন এবার ব্রয়লারের সেন কক মুরগির সেন এবার বয়েল মাছের সেন সব কিছু যখন বাইসে বাইসে আসতেছে ওই লোকটা বলতেছে লুঙ্গি ডিল দে কি ডিল দিয়ে এই সিগন্যাল কে দিল আরো জোরে যার সর্দি লেগে আছে সেই বুঝবেন কত দুঃখ ভালো খাবারের কাছে গেলে বাসনা পাওয়া যায় না গেদার মলের কাছে গেলেও গন্ধ পাওয়া যায় না কথা কয়না এক আব্বার সর্দি লেগে রয়েছে সাওয়া লেগের লাখের সামনে ছোট ছেলে তো লাখের সামনে একেবারে পাতলা পায়খানা বাপ স্বপ্নে দেখতেছে ও চাটনি দিয়ে নাক ঘষতেছে নাকে কি সর্দি নাকে কি সারা রাত বড় গোসিছে চেহারা কি আর চেহারা আছে সকালবেলা ওইটি স্ত্রী কয় তোমার মুখ দে গন্ধ ব্যাপার কি কয় কি বলিস আমি না সারা রাত চাটনি ঘষলাম তাই চাটনি না সাওয়ালের এক রাতের জন্য সর্দি লাগছে আর তুমি সাওয়ালের মলটাও তের পাইলে না চাটনি বানায় লিলা আল্লাহ পাক বলে বান্দারে একটা বার দেখ আমি আল্লাহ কত রহম করে তোরে সুবিন্যস্ত আকারে সাজাইলাম নাকটাকে এই জায়গায় দিলে আমি আল্লাহ পারতাম কিন্তু প্রত্যেকবার খাওয়ার আগে বলা লাগতো লাখ সাপ দেখো তো এইটা শুকানা বাসি তারপরে খাওয়া লাগতো আর এমন জায়গায় আল্লাহ নাকটা দিছেন বাত মেরায়া গেছে দরজায় কেবল ঢুকছেন নাক সিগন্যাল দিচ্ছে খবরদার খাইসনে যান খাসলি খালি কল পেটে 365 মাইল বেগে জ্বর তার মানে আমার শাহ কলেরা ডায়রিয়া লোটা নিবি পানি নেওয়ার সময় নাই গম ধরতেছে আপনার 12:02 আমি এখন মোনাজাত দেব দাওয়াত দিয়ে নিয়ে এসে যে শোয়ায়া রাখছেন কখন থেকে আমি যদি জানতাম 10:00 রওনা দিতাম বাড়ির থেকে 12:00 আপনারা দাওয়াত দিছেন হলো 3 তারিখ এখন হলো 4 তারিখ সাজাতপুর ডেট দিছি অধিকার তাদের কথা কন না কেন তার মানে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসে শোয়ায়া রেখেছেন এই দোষ কি আমার নাকি
কথা কন না কেন এখন মোনাজাত দেব তাবারক নিয়ে আসেন কথা কয় না দেব মোনাজাত আধা ঘন্টা বাড়াবো এ ভাই আল্লাহ নাক দিলেন এবার নাক টানলে এখানে দিতে পারতেন কিন্তু সুবিনাস্ত হইতো না এইজন্য আল্লাহ পাক বলেন সুন্দর করে মুখের কাছেই নাকটা এত সুন্দর করে ফিট বানায় দিলাম রে বান্দা এই নাকের কারণে তুমি ভালো খাবারের সেন পাইয়া যেমন লুঙ্গি ঢিল দাও পায়জামা ঢিল দাও তদ্রূপভাবে যখন কোনো খাবার নষ্ট হয়ে যায় ওই খাবার থেকে বাইপাস রাস্তা দিয়ে ঘুরে ওঠো কিন্তু ওই খাবার খাওয়া যাবে না এই নাকের কারণে কিন্তু আপনি বুঝতে পারেন আশেপাশে মল আছে পা কিন্তু রেডি পা কিন্তু পায়ের কিছু আছে কথা কয় না যার উপর পাড়া দিবেন তাইও সেটকায় ভালাবে এই জন্য না কাল্লা দিলেন বান্দারে রাস্তা দিয়ে আধা রাতে হাঁটবি সামনে যদি কোনো মানুষের মল থাকে নাক সিগন্যাল দিতেছে পা তুই যাবি যাবি সাবধানে যাবি আশেপাশে কিন্তু কি আছে আধার রাতে কে সিগন্যাল দিল এই নাকটাও দিলেন কে এরপর আল্লাহ পাক বলে বান্দা জিহুবা দিলাম ও বান্দা বান্দিরা বান্দি মহিলারা যারা আছো তারা ভালো করে শোনো আল্লাহ পাক তোমাদের ও জিহ্বা দিলেন শুধু জগরা করার জন্য নয় নাক কাটা রাখছে পেট তোলে রাখবে ওই হয় না নাই হয় না মরে না কথা কানা এরকম মা বোনেরা খায় নাই এই জিহ্বা কিন্তু আল্লাহ শুধু জকরা করার জন্য দেন নাই আল্লাহ পাক বলেন এই জিহ্বা দিয়ে তুমি কোরআন পড়বা সুন্দর করে এই জন্য আমি আল্লাহ জিহ্বা দিলাম আর খাবার খাইয়া শরীরের মধ্যে শক্তি আনবা দেখেন আল্লাহ কতগুলো স্তর এই খাবারের এই জিহ্বার ভিতরে দিছেন এই জিহ্বার মধ্যে পদ্মা মাছ দিলে পদ্মা মাছের স্বাদ এরপরে যখন ট্যাংরা দিছেন কার স্বাদ পুটি দিলে জোরে না বললেও আমি চলে যাব বাতাসি দিলে বাই মাছ দিলে এরপর এক্ষণে জাননি খাইতেছেন এরপরে এনছে গোস্তর আইটেম সুন্দর করে প্রথম হলো দেশি মুরগি এরপরে গরুর গোস্ত এরপরে অক কি দিছে তিনটার স্বাদ কি আলাদা না একরকম আবার যখন ব্রয়লার দিল স্বাদটা কেমন এরপরে আম এনে দিল আমের মধ্যে ন্যাংরা আম আছে না নাই ন্যাংরা খাইলে ন্যাংরার স্বাদ আম্রপালি খালে আম্রপালির স্বাদ জাম খালে জামের স্বাদ কাঁঠাল খাইলে কাঁঠালের স্বাদ পলোয়া খাইলে পলোয়ার স্বাদ বিরিয়ানি খাইলে বিরিয়ানির স্বাদ সাদা ভাত খাইলে সাদা ভাতের স্বাদ পান্তা খাইলে পান্তার স্বাদ এক কথায় আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষেরা শোন আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত শ্রেণীর খাবার বানাইছি তার চাইতে দ্বিগুণ স্তরতর জিহ্বার ভিতরে আমি আল্লাহ দিয়ে দিয়েছি সেই আল্লাহর গোলামি করতে মন চায় না সকালবেলায় নামাজ হবি না নে আপনার তো হবি বাবা আপনারা যে পাকা মুসল্লি হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله দেখেন তো কোথাও জয়েন ছিল গেল নাকি প্লাগ গুলো দেখেন প্লাগ গুলো لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله ভালোই তো সার্ভিস দেওয়ানো হয়েছিল এত এরকম পটাশ করে কি হয়ে গেল এর নামই কল না বেকল কথা বলে না এর নাম কি
কল না বেকল আল্লাহ পাক বলে তোর শরীরের ভিতরে আমি আল্লাহ কল দিলাম এই শরীরের মধ্যে একটা যন্ত্র ফিট করে দিলাম এই যন্ত্রের ভিতরে তুমি যদি ঠিকমতো মোবাইল দিতে পারো ঠিকমতো তেল দিতে পারো মরণের আগ পর্যন্ত কোনো প্রকার রোগ হবে না কিন্তু যদি তোমরা এই শরীরটাকে যদি তুম সুন্দর করে পরিচর্যা না করতে পারো আমি আল্লাহ বললাম তোর শরীরের ভিতরে ডায়াবেটিস হবে ওই শরীরের রক্তের ভিতরে ক্যান্সার হবে স্টক হবে কথা কর না কি হবে স্টক বজেন ভালো মানুষ যাইতেছে দর 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 পড়ে গেছে কারণ একটাই তোমার ইঞ্জিলে ভালো তেল যাচ্ছে না তেলের মধ্যে ভেজাল আছে এক কথায় খাবারের মধ্যে তোমার হালাল নাই হারাম ঢুকছে